নমস্কার, শুভ না শুভ নয় সন্ধ্যা। শুভ কথাটা বলতে আজকে কোথাও যেন আমার সংকোচ বোধ হচ্ছে। শুভ সন্ধ্যাটা এই মুহূর্তে আমাদের কারোর জন্যই নয়, যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনায় বসেছি এ বিষয় নিয়ে আলোচনায় বসতে হতে পারে এই ধারণাটাই আমার মধ্যে ছিল না। আমি নিজেও খুব লজ্জিত এরকম একটি বিষয় নিয়ে আজকে বসতে হয়েছে, এবং আমার সঙ্গী যারা বসেছে তারা প্রত্যেকেই এই সমাজের তরুণ প্রজন্ম, এবং সমাজের আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা হচ্ছে সমাজের মেরুদণ্ড। তাদেরকে নিয়ে এই রকম একটা খুব বাজে খুব ন্যাক্কারজনক ঘটনা নিয়ে আজকে আলোচনায় বসতে হয়েছে। আজকে আমাদের আলোচনার যে বিষয় ঈশ্বর বনাম ইতর, শুনতে হয়তো অদ্ভুত লাগছে। আমরা মনে করি ঈশ্বর তিনি যিনি আলো দেখান, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনিই তো আমাদেরকে জ্ঞানের আলোটা দেখিয়েছিলেন। সেই কারণেই বিদ্যাসাগর শব্দটি আমরা সযত্নে এড়িয়ে গেছি, আমরা মনে করেছি তিনিই হলেন সত্যিকারের ঈশ্বর। আর যারা ঘটনা ঘটিয়েছে, যারাই হোক, তাদেরকে মনুষ্য সমাজের সমাজবদ্ধ জীব হিসাবে অন্তত মনে করতে পারছি না, এই জন্য দুঃখিত। তাদেরকে ইতর বিশেষণেই আজ বাংলা ভূষিত করেছে। সেই কারণেই আমাদের আজকে আলোচনার বিষয় ঈশ্বর বনাম ইতর। আলোচনায় এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা উপস্থিত আছেন, তৃণমূল ছাত্র পরিষদের হুগলি জেলার সম্পাদিকা, তিনি আছেন একদম আমার বাম দিকে, এবং আমার একদম পাশেই আছেন, নামগুলোতে একটু কিছুক্ষণ পরে আসব, আমার একদম ডান দিকেই আছেন এসএফআইয়ের হুগলি জেলা কমিটির অন্যতম এক সদস্য, এবং পাশেই আছেন এবিভিপির হুগলি জেলার সভাপতি, তিনিও আছেন। তিনটি ছাত্র সংগঠনের তিনজন ব্যক্তিকে আমরা হাজির করেছি এই স্টুডিওতে। কিছুদিন আগেই ভোট যুদ্ধে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের থেকে যিনি এসেছেন তিনি উপস্থিত ছিলেন, তার নাম প্রিয়াঙ্কা অধিকারী। তাকে আবার এই ইস্যুতে ডাকতে হয়েছে, ফোন করার সময় আমার যথেষ্ট সংকোচ হয়েছে, কিন্তু করতে হয়েছে। আমরা মনে করি ছাত্ররাই পারে এই সমাজটাকে পাল্টে দিতে, ভেঙে ফেলতে, নতুন কিছু তৈরি করতে। এবং আমার ডান দিকে আছে এই মুহূর্তে যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র, কিন্তু হুগলি জেলা কমিটির সদস্য নবারুণ চক্রবর্তী। তোমাকেও অনেকটাই কষ্ট করে আমাদের এত দূর থেকে আসতে হয়েছে, তবু তোমরা এসেছো এই ইস্যু নিয়ে আলোচনা করতে, আজ বাংলার পক্ষ থেকে ধন্যবাদ। এবং যিনি এবিভিপির পক্ষ থেকে আছেন, বেশ কয়েকটি অনুষ্ঠানে এখানে সে এসেছে, অনেকেরই পরিচিত মুখ, হারাদম সামন্ত, নমস্কার, তোমাকেও স্বাগত। আমি প্রথমেই যাব যে বিষয়টায়, সেটা হচ্ছে ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়। বোধহয় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা গেছে, কিন্তু তার আদর্শকে ভাঙার মতো বুকের পাটা এখনো কারো নেই। কিন্তু কেন ভাঙল, কারা ভাঙল, তাদের উদ্দেশ্য কী ছিল, তারা কারা, এই নিয়ে আমরা মূল প্রথমেই যাব প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা, এই রকম একটা ভয়ঙ্কর ঘটনা, লজ্জাজনক ঘটনা, যেটাকে ভাষায় প্রকাশ করা খুবই কষ্টকর, এই ঘটনাটাকে তোমরা ছাত্র তোমরা কিভাবে দেখছো? দেখুন, প্রথমে ছাত্র আমরা পরে, আমরা বাঙালি আগে। প্রথম বাংলা ভাষা যার কাছ থেকে এসছে, যার দ্বারা অনুপ্রাণিত হয়ে শিখেছি, তিনি হলেন বিদ্যাসাগর। সেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, আজকে বাঙালি হিসাবে আমরা কোথাও লজ্জাবোধ করছি। আজকে আমার কিছু কাজ ছিল, তুমি যখন সন্দীপদা ফোন করেছিলে, কিন্তু এই ইস্যুটা আমার কোথাও মনে হলো যে আমাদের মেরুদণ্ডে ডাইরেক্ট আঘাত করেছে। এই জায়গাটায় যদি এসে আমি আমার বক্তব্যটা না রাখতে পারি, কোথাও যেন বাঙালি হিসেবে আমার নিজেকে খুব লজ্জিত মনে হচ্ছিলো। সেই জন্য আজকে আমার এখানে আসা, যে করেছে যারা করেছে সেই ব্যাপারে তদন্ত চলছে। আমরা বেশ কিছু সিসিটিভির ফুটেজ অলরেডি দেখেছি, আমরা দেখে কিছুটা ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। কিন্তু কথাটা এখানে, কথাটা হচ্ছে আজকে এই যে ভাঙাচোরার ঘটনা, এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় বা এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনা আমরা দেখতে পেয়েছি ত্রিপুরায়, লেনিনের মূর্তি ভাঙা থেকে শুরু হয়েছে,
অসমের রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা, তারপর আবার ত্রিপুরায় আমাদের সুকান্তর মূর্তি ভাঙা, কবি সুকান্তর মূর্তি ভাঙা। তো এই ভাঙা চোরার ঘটনাটা মানে আগে থেকে চলে আসছে, যবে থেকে আমাদের খুব একটা রাজনৈতিক দল যাদের আদর্শটা হচ্ছে ভাঙা চোরার দিকে, সেই জায়গাটা আজকে আমাদের বলতে খুব খারাপ লাগছে। আমরা এতদিন হয়তো নাকে সর্ষে তেল দিয়ে ঘুমোচ্ছিলাম অন্য রাজ্যে হচ্ছে আমাদের কি, কিন্তু আজকে যখন বাংলাই হলো আমাদের যারা প্রাণ পুরুষ, যাদেরকে একটু আগে তুমি বলছিলে যাদেরকে আমরা ভগবান বলে মানি, মানে ভগবান তো আমরা দেখিনি কিন্তু যারা আমাদের সমাজটাকে সংস্কার করেছেন তাদেরকে আমরা ভগবান বলে মানি, এই ভগবানদের এইভাবে মাটিতে লুটিয়ে দেওয়া, কোথায় যেন আজকে আমাদের মনে হচ্ছে আমাদের আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে। একদমই তাই, হয়তো তাই, দেওয়ালে সত্যিই আজকে আমাদের পিঠ থেকে যাচ্ছে। নমাল, তুমি কিভাবে দেখছো ব্যাপারটা? যে ঘটনা ঘটেছে সেটা শুধুমাত্র একটা মূর্তি ভাঙা বলে আমি বা আমি যে রাজনৈতিক ছাত্র সংগঠনের পক্ষ থেকে এখানে এসেছি আমরা মনে করি না। বিষয়টা হচ্ছে যে আমরা মনে করছি এটা সুপরিকল্পিতভাবে বাংলার যে সংস্কৃতি যেটা আজকে হঠাৎ করে তৈরি হলো, বিষয়টা এমন না। নবজাগরণের সময় পশ্চিমবাংলা বা সে সময় তো আরও বড়োভাবে বাংলা, মানে আজকে যা বাংলাদেশ সেটাকে যুক্ত করেনি, সেখানে একটা নতুন প্রাণের জোয়ার এসেছিল, সেটা পড়াশুনোর দিকে, বৌদ্ধিক চর্চার দিকে, সংস্কৃতির দিকে একটা নতুন চর্চার জোয়ার এসেছে। সেই চর্চাটা আর যাই করে থাকুক না কেন, কীভাবে পড়াশুনোকে এগিয়ে নিয়ে গেল না হলেও সে নিয়ে বহু গবেষণা হতে পারে, আলোচনা হতে পারে, সবই হতে পারে, কিন্তু আজকে সেটা সুযোগ পাওয়া যাচ্ছে না। এই কারণে, কারণ সেই সময় যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে অন্ধবিশ্বাস ধর্ম, অন্ধের ধর্মবিশ্বাস। ধর্মবিশ্বাস মানুষ ব্যক্তিগতভাবে পালন করবেন না, এই কথা নবজাগরণ বলে, যা বলতে চেয়েছিল গোঁড়ামি, অন্ধত্ব, তার বিরুদ্ধে কথা বলতে চেয়েছিল। সেইটার জায়গাতে যারা সামনে সারিতে ছিলেন তাদের একজন ছিলেন বিদ্যাসাগর। বিদ্যাসাগর আক্রান্ত হওয়া মানে আসলে তো একটা পাথরের মূর্তি বিদ্যাসাগর কলেজে ভেঙে গেল। একটা পাথরের মূর্তি ভেঙে গেল, এইভাবে তো দেখলে ব্যাপারটাকে হবে না, এটাকে দেখতে হবে এইভাবে যে বাঙালির যে পরিচিতি, বাঙালির যে সত্তা, বাঙালির যে ভাবনা চিন্তা, বাঙালির যে বোঝাপড়া যা তৈরি হয়েছে নবজাগরণকে কেন্দ্র করে, নবজাগরণের পর থেকে আরও বৌদ্ধিকভাবে বিভিন্নভাবে উত্তরিত হয়েছে, কিন্তু সেই ভিত্তিভূমিটা ছিল নবজাগরণ। তার উপর আঘাত করা মানে আমাদের যে পরিচিতি, আমাদের যে সত্তা, সেটার উপর আক্রমণ করা। সেই কাজটা আমি মনে করছি না নির্দিষ্টভাবে একটি রাজনৈতিক দল করলেও সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ। গুরুত্ব এইখানটাই দিতে হবে যে দুটো রাজনৈতিক দল করতে পারে বলে সকলে মনে করছে, এই দুটোর বাড়ি থেকেও করতে পারে না, তৃণমূল এবং বিজেপি। বিজেপির একটা মিছিল যাচ্ছিল। এখন ঘটনা হচ্ছে বিজেপি মূর্তি ভাঙাতে দীর্ঘদিন ধরে হাত পাকিয়েছে, সেই কথা আমি আসবো, কারা ভাঙলো কি ব্যাপার সেটা তুমি সেটা পরে দেখছো কিভাবে দেখছি। এইভাবে যে আমাদের গোটা পরিচিতি সত্তার উপর আঘাত নামানোর চেষ্টা করা হচ্ছে, এইটাই মূল দেখবার বিষয়। আর মুদ্রা বিষয়ে এই বাঙালির সিদ্ধারায় আঘাত লেগেছে, বাঙালির সিদ্ধারায় আঘাত লেগেছে কিনা সেটা কিভাবে 23 তারিখে এই যারা ভাঙতে পারে বলে সবচেয়ে বেশি মনে করা যায় তাদের উপরে দিতে পারা যায় কিনা, বা যে কলকাতার যে জায়গাটাতে সত্যি সত্যি এ ঘটনাটা ঘটলো সেখানকার মানুষ কিভাবে রিয়াক্ট করছে, বা গোটা পশ্চিমবঙ্গের অভিঘাত, সেগুলো দিয়ে বিচার হবে। সিদ্ধারায় আঘাত লেগেছে কিনা বলবার বিষয় এটা নয়, কিন্তু সিদ্ধারায় আঘাত লাগার কথা এটা হচ্ছে বলবার বিষয়। সিদ্ধারায় আঘাত যদি এতেও না লাগে তাহলে যেটা হবে, দেওয়ালে পিঠ থাকার কথা বলছেন এটা আমার বন্ধু, দেওয়ালে দেওয়ালের মধ্যে ঢুকে যেতে হবে, আর পিঠ থাকার জায়গা নেই, পিঠ থাকার জায়গা নেই, দেওয়ালে ঢুকে যেতে হবে, বেডসোর হয়ে যাবে, তো ঠেকতে ঠেকতে তো বেডসোর হয়ে যাবে। এটাতেও যদি বেডসোর না হয় তাহলে তো খুবই সমস্যা, বেঁচে আছি কিনা নতুন করে ভাবতে হবে, নতুন করে ভাবতে হবে। হারাত, তোমার কাছে আসবো, এই যে ঘটনাটা ঘটলো এটাকে তুমি কিভাবে দেখছো? এটা একটা চরম নিন্দনীয় ঘটনা, মানে এটাকে প্রকাশের মতো ভাষা বা ভঙ্গিমা আমার নেই যে কীভাবে এটা ব্যক্ত করতে হবে। এখানে হৃদয়ের অনুভূতি, আপনি যেমন প্রথমেই বলছিলেন যে শুভ সন্ধ্যা বলতে গিয়ে ভাবতে হলো যে আজকে সন্ধ্যাটাকে শুভ বলা যাবে কিনা, তো সেরকমই এই যে ঘটনা এটা অনেক অনেক বেশি ভাবাবেগে আঘাত করার মতো ঘটনা। সত্যি আমার বন্ধু নবারুণ যা বললেন সেটা হচ্ছে যে একদম সিদ্ধারায় আঘাত করার মতো। আমাদের যে কালচার, আমাদের যে ট্র্যাডিশন, আমাদের যে সভ্যতা, আমাদের যে সংস্কৃতি, তার সিদ্ধারায় বা মেরুদণ্ডে আঘাত করার মতো, একবারে সেটাকে শেষ করে দেওয়ার মতো একটা সমস্যা। এখন এটাকে যদি প্রত্যাঘাত করা না যায়, এটার বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াতে না পারি, এটাকে যদি আমরা কাউন্টার করতে না পারি, তাহলে আগামীতে আমাদেরকে একদমই অনেক অনেক বেশি কালো দিন দেখতে হবে। মানে শাস্ত্রে পণ্ডিত হওয়া, শাস্ত্র জানা, বিষয় সম্বন্ধে সম্যক পরিচিতি থাকা, বিষয় সম্বন্ধে জানা, অনেক জ্ঞান থাকা, জ্ঞানী হওয়া, এগুলো একটা আলাদা বিষয়। কিন্তু সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের ভাষায় পড়েছি যে যে মানুষ, মানুষ সামাজিক জীব, সমাজেই তার বিকাশ সম্ভব। যে মানুষ সমাজে বাস করে না সে হয় দেবতা,
না হয় পশু। আর সমাজ তার নির্দিষ্ট কয়েকটা ভাবধারা, চিন্তা ভাবনা, আদর্শ তার উপর ভিত্তি করে সমাজের বেশ। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা নিজে একটা এমব্লেম, একটা প্রতীক, একটা আইডিওলজিক্যাল একটা প্রতীক, একটা স্বরূপ, একটা চিন্তা, একটা চিন্তন। তাকে আলাদা করে তিনি সত্তা, একটা মূর্তি ভেঙে গেল এমন কিছু না, যেমনটা ভাই নবরণ বলছিলেন এমন কিছু না। এটা একটা ভয়ানক পরিস্থিতি, ভয়ানক একটা ব্যাখ্যা, যার দ্বারা হয়তো কোথাও না কোথাও সত্যিই বাঙালি কালচার, বাঙালি সভ্যতা, বাঙালি সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের সভ্যতাকে, আমাদের সংস্কৃতিকে, আমাদের গর্বের জায়গা, আমাদের ঐতিহ্যকে কোথাও না কোথাও ধ্বংস করে দেওয়ার, নষ্ট করে দেওয়ার পূর্ব পরিকল্পনা নয় তো? এটা নিয়ে ভাবতে হবে, ভাববার দিন। আসলে ছাত্রদের রাজনৈতিক মত যাই হোক, তারা একটা বিষয় একমত, এই ঘটনায় ধিক্কার জানানোর ভাষা নেই। একদমই তাই, ভেঙেছে তো একটা মূর্তি, কিছু টাকা খরচা করলে ওইরকম মূর্তি আবার একটা করা যায়, কিন্তু যে আদর্শ বোধেতে আঘাত করার চেষ্টা হয়েছে এটা অত্যন্ত ভয়ঙ্কর। কিন্তু আমাদের বাংলায় এই ঘটনা কি প্রথম? এর আগে এরকম ঘটনা ঘটেনি। ভাঙচুরের রাজনীতি এ রাজ্যে কিন্তু এর আগেও ঘটেছে, নতুন কিছু নয়। তাহলে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে যে হয়ে হয়েটা হচ্ছে, এতটা হয়ে হয়ে এর আগে কিন্তু হয়নি। তাহলে কি একটা কারণ? সামনে নির্বাচন চলছে, কি মনে করছো? দেখুন, ভাঙা ভাঙি কোথাও একটা দ্বন্দ্ব হলো, সেখানে দ্বন্দ্ব চলাকালীন ভাঙা, কিন্তু কোনো জিনিস পরিকল্পিত। বিদ্যাসাগরের মূর্তি যেটা বাঙালির, আপনি বলছিলেন একটু আগে, যেটা বাঙালির আবেগ, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, মানে রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, ইনারা বাঙালির আবেগ, বাংলা সমাজটাকেই নিয়ে ইনারা এগিয়ে নিয়ে গেছেন। তো পরিকল্পিতভাবে একটা জায়গায় ওইখানে কোনোভাবেই সংঘর্ষের মধ্যে ওই জায়গাটা পড়ে না, বা বিদ্যাসাগরের মূর্তিটা মাঝখানে চলে আসেনি, সংঘর্ষের মধ্যে ওখানে গিয়ে ভাঙা, এটা অবশ্যই পরিকল্পিতভাবে ভাঙা। তো সেই জায়গায় আমাদের মানে রুখে দাঁড়াতে হবে যে পরিকল্পিতভাবে বারবার আমাদের বাংলাতে এসে আমাদের বাংলার কালচারটাকে কেন আঘাত হানছে না। এই যে এখন যে আজকে দেখা যাচ্ছে সকাল থেকে যে হই হইটা হচ্ছে, সিপিআইএম মিছিল করছে, তৃণমূল অঞ্চলে অঞ্চলে ব্লকে ব্লকে মিছিল করছে, এটা হইহই মানে হইহই কাণ্ড করছে, এটার মধ্যে কি কোথাও মনে হচ্ছে যে নির্বাচনের জন্য এত বেশি ব্যাপারটাকে হাইলাইট করা হচ্ছে? দেখুন, নির্বাচনের জন্য মনীষীদের মানে মনীষীদের মূর্তি ভেঙেছে, সেই জন্য সেইটা নিয়ে হাইলাইট করা হবে, এইটা আমার মনে হয় না কোনো সভ্য জাতির পক্ষে করা সম্ভব বা কোনো সভ্য জাতি করবে। আমার মনে হয় যে শুধুমাত্র আমাদের হাইলাইট করতে হবে আমাদের বাংলা মানে বাংলা সংস্কৃতিটাকে আমাদের আঘাত এসছে, এই বাংলা সংস্কৃতিটাকে যে বা যারা আঘাত আনছে বাইরে থেকে, ইউপি থেকে, বিহার থেকে, যারা ঠিক করে বাংলা ভাষাটাও বলতে পারে না, আমাদের মাতৃভাষাটাকে আঘাত আনছে, তাদেরকে কিন্তু আমাদের মানে পয়েন্ট আউট করতে হবে, তাদেরকে পয়েন্ট আউট করে তারা কেন করছে, কিসের জন্য করছে। আমরা কিন্তু একটু আগে তোমাকে বলছিলাম যে এই পশ্চিমবঙ্গে তো প্রথম নয়, কিন্তু এই যে ভাঙার রাজনীতি, আমি একটু আগে তোমাকে বলছিলাম ত্রিপুরায় বিজেপি শাসনে আসার পরেই লেনিনের মূর্তি ভাঙা হলো, লেনিন একটা আদর্শ, লেনিন লেনিন কমিউনিস্ট বলে আমরা পরিচিত, মানে পরিচিতি কেন দেবো, লেনিন একটা হচ্ছে আদর্শ, সেই আদর্শে আমি মানতে পারি, তুমি মানতে না পারো, বা তুমি মানতে পারো, আমি মানতে না পারি, সেই আদর্শকে আঘাত হানার ব্যাপারটা কিন্তু অনেক দিন ধরে চলছে। এইটাকে যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে হবে, যদি বন্ধ না করি তাহলে কিন্তু এরকম কালো দিন আজকে পুরো ভারতবর্ষে, শুধু পশ্চিমবঙ্গে নয় পুরো ভারতবর্ষে যে কালো দিন আসতে চলেছে, তার জন্য কিন্তু আমরা যারা যারা প্রতিবাদ করব না, যারা যারা এখনো প্রতিবাদের কণ্ঠ তুলবো না, তারা কিন্তু প্রত্যেকে দায়ী হয়ে থাকবো। তুমি কি ভাবে দেখছো? এটা বলবার, আমার বন্ধু প্রিয়াঙ্কা খুব নিশ্চিতভাবে বলেছেন, লেনিনের উপর আক্রমণ একটা আদর্শের উপর আক্রমণ, একদম তাই। তো কথাটা হচ্ছে যে এই সময় বিজেপি মনে করা হচ্ছে ঘটনাচক্রে ভেঙে দিয়েছে এই মূর্তিটাকে। বিজেপি যে কাজটা করতে পারে সেটা আমরা ত্রিপুরায় দেখলাম, তারাকে শুধু ত্রিপুরার লেনিনের মূর্তি বলছেন কেন, তামিলনাড়ুতে গিয়ে ভাঙলো পেরিয়ারের মূর্তি, আম্বেদকরের মূর্তি, আমাদের সংবিধান জারাতে তৈরি সংবিধানের প্রণেতার মূর্তি ভেঙে দিল। এই ঘটনা বিজেপি যে ঘটাতে পারে না এটা আমরা মনে করি না, কিন্তু ঘটনা হচ্ছে তৃণমূল তো বল পাইয়ে লাইব্রেরি ভুগিয়েছিল। তৃণমূল যেটা করেছিল ক্ষমতায় আসবার পরে, মনে থাকবে আপনাদের সকলেরই, দর্শকদের অবশ্যই মনে থাকবে, ক্ষমতায় আসার পর প্রেসিডেন্সিতে বেকার ল্যাব, ঐতিহ্যবাহী ল্যাবকে বেকার ল্যাব ভেঙে দিয়েছিল তৃণমূল। ঘটনা হচ্ছে যে হুলিগানিজম,
রবীন্দ্রনাথ 1905 সালে একটা প্রবন্ধ লিখেছিলেন, প্রবন্ধটার নাম ছিল হচ্ছে ইম্পেরিয়ালিজম। তো এই প্রবন্ধটা যেটা বলেছিলেন রবীন্দ্রনাথ সেটা হচ্ছে ইউরোপিয়ানদেরকে কোট করেছিলেন, কোট করে একটা পরিস্থিতির কথা বলছেন যেখানে মেলিয়ান আর এথেনিয়ানদের হচ্ছে লড়াই হচ্ছে। তো সেটাতে এথেনিয়ানরা চাইছে মেলিয়ানদের দমন করতে, আর মেলিয়ানরা তার বিরুদ্ধে বলছে। তো ওরা যখন অনেক যুক্তি দিচ্ছে কেন হচ্ছে আমরা তোমাদের দমন করতে চাই, যুক্তি হচ্ছে এরকম যে আমরা সবাই মিলে খুব ভালোভাবে থাকবো, খুব আদর করে, খুব আহ্লাদ করে, সুন্দর করে আমরা থাকবো। এখন যে কোনো দমন চাপিয়ে দেওয়ার জন্যই এই এসো এসো গর্তে এসো ব্যাপারটা চাপিয়ে বলা হয় যে খুব ভালো থাকবো, সবাই মিলে মিলে ঝুলে থাকবো আর কি। এই যে মিলে ঝুলে থাকবার পিছনের বিষয়টা, এটা একটা মেলিয়ানরা খুব একটা সুন্দর কথা বলেছিলেন যেটা রবীন্দ্রনাথ 1905 সালের এসেটায় বলছেন, সেটা হচ্ছে ইট ক্যান বি ইয়োর প্রোক্লেমেশন টু বি আওয়ার মাস্টার্স, বাট হোয়াই উই আর সাপোজ টু বি ইয়োর স্লেভস, আমরা কেন তোমার দাসত্ব করতে চাই। এখন বিজেপি যে সংস্কৃতি নামানোর চেষ্টা করছে দীর্ঘদিন ধরে ভারতবর্ষে, সে সংস্কৃতি তো ভারতের গোটা ভারতের ঐতিহ্যেরই বিরুদ্ধে, ভারতের তো একটা বহুত্ববাদী সংস্কৃতির চর্চা হচ্ছে। বিজেপি যে সংস্কৃতি নামানোর চেষ্টা করছে তার মধ্যে ভাষা মৌলবাদ রয়েছে, একটা ভাষাকে দমন করবার মধ্যে দিয়ে বলবার চেষ্টা করছে হিন্দি হচ্ছে রাষ্ট্রভাষা। এই যে আমার বন্ধু বলছিলেন যে ভাষার ওপর আক্রমণ, ঘটনা তো একটা বিজেপির নেতা সোজা সহজ বাংলায় কথা বলে না। কিছুদিন আগে বিজেপির নেতা বললেন বাঙালি নেই কাঙালি হয়, কাঙালি মানে কে কাঙালি, যে বাঙালি রবীন্দ্রনাথের জন্ম দিয়েছে সে কাঙালি, আর কে হচ্ছে, আমি কোনো প্রাদেশিকতা চর্চা করতে চাইছি না, কারণ আমি বলতে চাইছি না ইউপির মানুষ বিহারের মানুষ তিনি বৌদ্ধিক চর্চা করতে পারবেন না, বাঙালি শুধু একমাত্র পেটেন নেওয়া ব্যাপার আমার সেটা বলার একদম উদ্দেশ্য নয়, কিন্তু কথাটা হচ্ছে ইউপি বিহারের সংস্কৃতিকে এর উপর চাপিয়ে দেওয়ার যে বিষয়টা সেটা তো সাম্রাজ্যবাদের কাজ, সেটা তো একটা আধিপত্যবাদের কাজ, সেটাই করবার চেষ্টা করছে এসো এসো গর্তে এসো বলে 2014 সালে যেটা বলেছিল এসো এসো গর্তে এসো, আজকে সেটা চাপিয়ে দেওয়ার বিষয়টা চলে এসছে। এবার গর্তের মধ্যে কী হচ্ছে সেটা দেখবার বিষয়, গর্তের মধ্যে মূর্তি ভাঙা হচ্ছে, গর্তের মধ্যে পানেসারকে খুন করা হচ্ছে, এই বিষয়টা তো একটা সাম্রাজ্যবাদের কাজ এবং আধিপত্যবাদের কাজ, যেটা বিজেপি খুব সুপরিকল্পিতভাবে করবার চেষ্টা করছে। এবং তোমার নিশ্চিত এই ঘটনাটা বিজেপি ঘটিয়েছে? আমি এই ব্যাপারে নিশ্চিত বলতে পারি না, তার কারণ হচ্ছে বিজেপি এই ঘটনা যে পরপর ঘটিয়ে চলেছে তার তো একটা সিকোয়েন্স রয়েছে, আবার তৃণমূলও বেকাল্লা ভেঙেছে, বলপাই লাইব্রেরি ভেঙেছে, সিকোয়েন্স রয়েছে। কারণ আমি তো ওই ঘটনাস্থলে ঠিক উপস্থিত ছিলাম না, আর এমন কোনো প্রামাণ্য ভিডিও ফুটে, হ্যাঁ ভিডিও ফুটেজ অনেক সোশ্যাল মিডিয়ায় এসছে, সকলেই দর্শকরাও দেখে থাকবেন, কিন্তু কথা হচ্ছে যে তার তো আমি সত্যতা যাচাই করিনি। অতএব কে ঘটিয়েছে এক্স্যাক্টলি, যে লোকটা বিদ্যাসাগরের মূর্তিটাকে দেখছি ছুঁয়ে মারলো সেটি কোন রাজনৈতিক দলে বিশ্বাস করে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ এইখানটাতে যে সে যে রাজনৈতিক দলেই বিলং করুক না কেন তার একমাত্র পরিচয় সেটা হুলিগান, যে বাংলার সংস্কৃতিকে মাটিতে লুটিয়ে দিতে চায়। এখন এটা বিজেপির পক্ষে করার সম্ভাবনাটা বেশি, তার কারণ বিজেপি যে কোনো অঞ্চলের সংস্কৃতিকে, ভারতের একটা বড় সংস্কৃতি, হিন্দি সংস্কৃতি, জোরদার সংস্কৃতি, ক্ষমতার সংস্কৃতি, এর মধ্যে দিয়ে দমন করবার একটা পরিকল্পনা করে। তাই বিজেপির একটা ঘটনা ঘটাবার পরিকল্পনাটা বেশি থাকে, প্রবণতাটা বেশি, প্রবণতাটা বেশি থাকে। আর তুমি কীভাবে দেখছো, তুমি কি বলছো? এখন সমস্যা হচ্ছে দুটি পলিটিক্যাল পার্টির ছাত্র সংগঠন, উনি নিজেকে রাজনৈতিক ছাত্র সংগঠন বললেন প্রথমে প্রারম্ভিক ক্ষেত্রে, তা আমি হলাম এখানে একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন। তো কোনো একটা পলিটিক্যাল পার্টির হয়ে তার মুখপত্র হিসাবে তো কাজ করতে পারবো না, যেই করুক কাজটা, যেই হু এভারেস্টার, যেই করুক কাজটা বিরাট বড় ঘৃণ্য। আর ভাই নবারুণ একটু আগে এক বুর্জোয়া কবিকে কোট করছিলেন, তোজোর কুকুর বা বুর্জোয়া কবি যিনি আছেন, আমার মনে হয় ওনার ক্ষেত্রে ওই বুর্জোয়া কবি কোটেড না হলেই ভালো হয়। আমি একটা কথা এই প্রসঙ্গে বলতে চাই, এবার বিষয়টা কি, একটা কথা খুব আমি শেষ করিনি, এটা এখানকার মানে আমার মনে হয় এই পরিবেশটাই আছে, এই পরিবেশে একটা কথা বলি, আপনারা যাকে বুর্জোয়া কবি বলছেন অবশ্যই সিপিএম সেই সময় বুর্জোয়া কবি বলেছিল, কখনো বলেনি, বলেছিল এই কথাটা আমি বলতে চাই। আপনারা কি জানেন আরএসএস কিন্তু বলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠ্য বই থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উঠিয়ে দিতে। সিপিএম বলবে এই ঘটনা বলবার কোন সুযোগ, যিনি বলেছিলেন তিনি একজন বামপন্থী কবি বটে, তিনি ভবানী সেন, এটা কোনোদিন কোন আমাদের পার্টি সেটা বিভক্ত হোক অবিভক্ত হোক সিপিআই হোক সিপিআইএম হোক তিনি রসুন বলে একটা ধারণা, রসুন মানে হচ্ছে রবীন্দ্রনাথ, সুকান্ত এবং নজরুল,
এই তিনজনকে বাদ দিতে হবে, রসুন বাদ দিতে হবে, এই কথাটা তথাকথাপু বললেন। ঠিক আছে, আসবো আসবো, তোমার আসবো। আমি একটা কথা বলি, কি আছে, অনেকের পার্সোনাল বিষয়গুলোকে বা কোট করা হচ্ছে, সেগুলো তো আর সেগুলো প্রমাণ সাপেক্ষ বিষয় বা যেমন যেটা বলার সেটা হচ্ছে 2018 সিক্সথ অফ মার্চ মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে 100 মিটারের মধ্যেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি ভাঙা হলো। যাদবপুর ইউনিভার্সিটির 7 জন স্টুডেন্ট ছিল ছেলেমেয়ে। তো বিষয়টা এই জায়গায় নয় কে মূর্তি ভাঙলো, কে মূর্তি ভাঙলো না, কারা মূর্তি ভাঙতে পারে, কারা মূর্তি ভাঙতে পারে না, মূর্তি ভাঙা হলো কেন, কে ভেঙেছে, কেন ভাঙা হয়েছে, দিস আর নট দ্য টপিকস। এই ম্যাটার অফ ডিসকাশন হলে, ডিসকাশনের ম্যাটার এটা হলে আমার মনে হয় আমার আসার প্রয়োজন ছিল না। আমার এখানে কনসার্ন, আসার মুখ্য উদ্বেগটা হলো আমার গলার এই যে ভার, এই যে এটা একটা বিরাট একটা বেদনার জায়গা থেকে তৈরি হয়েছে, যে এই জিনিসটা যে কোনো রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন, যে কোনো সংগঠনের ক্ষেত্রে, আমি প্রথমে আপনি আলোচনার ক্ষেত্রে বলছিলেন যে আমরা রাজনৈতিক সংগঠন বা যেই যেখান থেকে বিলং করি না কেন, সব দিক থেকে মিলিয়ে এই বিষয়টা যে অনেক বেশি লজ্জাজনক, অনেক বেশি দুঃখকর, তার যারা করেছে, যে করেছে, যারা করেছে, সেই বিষয়ে কিভাবে কত তাড়াতাড়ি, কত কত সহজভাবে তাকে শাস্তির ব্যবস্থা করা যায়। তুমি কোনো, ধরে নিলাম, কোনো সংগঠনের লোকই না, তুমি একজন মানুষ, কাল থেকে তুমি ঘটনার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখছো, বিভিন্নভাবে দেখছো এই ঘটনাটা। আমাদের আমার অনুভূতি জানতে চাই, কারা ঘটাচ্ছে, এতে আমার অনুভূতি কারা ঘটাচ্ছে, কেন ঘটাচ্ছে, এটা আমি সিবিআই, আমি সিআইডি, আমি ক্যালকাটা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ নই। ক্যালকাটা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ক্যালকাটা পুলিশকে জানিয়েছিল যে এই দুটো ইনস্টিটিউট থেকে, ক্যালকাটা ইউনিভার্সিটি এবং বিদ্যাসাগর কলেজ থেকে অ্যাটাক হতে পারে, স্টুডেন্টরা সেখানে অ্যামালগামেটেড হচ্ছে, সেখানে গ্যাদারিং চলছে একটা, এই ইনফরমেশন ছিল, আপনি পড়েছেন সকালবেলা আনন্দবাজার পত্রিকা, এই ইনফরমেশন ছিল, তারপরেও সেখানে স্টেপ হয়নি, এটা পরের ব্যাপার, এই বিষয়ে আমি যাবই না। আমি কেবলমাত্র আপনার কথার রাস টেনে বা রেশ টেনে বলবো যে দেখুন, আমার কনসার্ন একটা জায়গাতেই, আমার চিন্তা, আমার উদ্বেগ, আমার না ঘুমাতে পারা, কষ্ট পাওয়া, আমার বেদনার জায়গাটা একটা জায়গাতে, আর সেটা হচ্ছে এই যে ভাঙার ভাঙার রাজনীতি, যেই করুক এই যে ভাঙার রাজনীতি, এই যে রাজনৈতিক এই যে হিংসা, এই হিংসা সেটা বোতল ছোঁড়া হোক, মদের বোতল ছোঁড়া হোক, ইঁট ছোঁড়া হোক, পাটকেল ছোঁড়া হোক, পাল্টা ইঁট ছোঁড়া হোক, পাল্টা পাটকেল ছোঁড়া হোক, এত বড় মহান মনীষীর মূর্তি ভেঙে দেওয়া হোক, এই সবটাই ঘৃণ্য এবং চরম অপরাধযোগ্য। এটার শাস্তির বিধানের জন্য কী প্রসেস আছে, তার যদি কোনো পজিটিভ ডিসকাশন এখানে হয়, সো আই এম দেয়ার, তাহলে আমি সেখানে আছি। এখন কী হয়েছে, সোসাইটিতে কী আছে, আমি এক কথায় শেষ করবো, আমার মনে হয় বন্ধুরা আমার সাথে একমত হবে, পলিটিক্যাল ইন্ডাস্ট্রিতে, শব্দটা নবরুণদা বা ভাই নবরুণ ভালোভাবে নেবে, পলিটিক্যাল ইন্ডাস্ট্রিতে বর্তমানে একটা কালচার তৈরি হয়েছে, দ্য কালচারটার নাম হচ্ছে ফোবিয়া, দ্যাট মিন্স ফিয়ার ফ্যাক্টর। এই ফিয়ার ফ্যাক্টর বা ফিয়ার ফ্যাক্টরিতে যদি না থাকে, এই ভয় বা ভীতির রাজনীতি বা সন্ত্রাস যদি না থাকে, তাহলে কি হবে, নবরুণদার মতো ভালো ছেলেরা, অধিকারীদের মতো ভালো ছেলেরা, ভালো মেয়েরা, ভালো ভদ্র বাড়ির ভদ্র ছেলেরা, ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট বয়, মেডিকেল এর ফার্স্ট বয়, তারা পলিটিক্সে চলে আসবে না, তারা পলিটিক্সকে, তারা তো সমাজ গড়ার একটা যন্ত্র হিসেবে, একটা মেকানিজম হিসেবে দেখে। আপনি নবরুণদাকে যদি জিজ্ঞাসা করেন যে পলিটিক্স আপনার কাছে কি, যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি মনে হয় আমার সাথে একমত হবে, আমার বন্ধুরা, পলিটিক্স একটা মেকানিজম, কিসের জন্য, ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সোসাইটি, না সমাজের ভালো করার জন্য, ইতিবাচক রাজনীতির জন্য, যাতে ক্রিয়েটিভিটি থাকবে, যাতে ইনোভেশন থাকবে, যাতে সৃষ্টি থাকবে, যাতে খ্রিস্টি থাকবে। তো সৃষ্টি আর খ্রিস্টির রাজনীতি জলাঞ্জলি হয়ে আজকে কেবলমাত্র খিস্তি খেউড়ের রাজনীতি, গালাগালির রাজনীতি, কে কতটা কার নামে বদনাম ছুটতে পারে, কে কাজটা করলো, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, কাজটা যেই করে থাকুক, তার 3 দিনের মধ্যে শাস্তি হওয়া যোগ্য, যেমন শাস্তি হওয়ার যোগ্য, যেমন উত্তর দিনাজপুরের ইসলামপুরের দারিবিট হাই স্কুলে রাজেশ সরকার এবং তাপস বর্মনের যেমন দাদা আন্দোলন করেছিলেন, গুলি খেয়ে হত্যা হওয়ার পর তারা আজও সেখানে কবরে আবদ্ধ, তাদের ক্রিমেশন হয়নি, তাদেরকে পড়ানো হয়নি, সহজ কথা এই কথাটা যুক্ত করাটা প্রয়োজন, সেটা হচ্ছে পলিটিক্যাল ইন্ডাস্ট্রিতে ফিয়ার সাইকোসিস এর কথা উনি বলছেন। আমি বলতে চাই, ফিয়ার সাইকোসিস তো ভারতবর্ষে সবচেয়ে বেশি নামাচ্ছে বিজেপি, আফরাজুলকে খুন করে যারা গায়ে পেট্রোল ঢেলে ভিডিও ছাড়তে পারে, তাতে নিয়ে আসে, যারা আবার কিসের কথা বলছে আমাকে বাঁচান, ওই লোকটার কথা শুনবার দোকানি কুপিয়ে খুন করে গায়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিল, যারা তারা ফিয়ার সাইকোসিস এর কথা বলছে,
সমস্ত টিভি চ্যানেল থেকে শুরু করে সবাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্বীকার করেছে যে কলেজগুলিতে বেশ কিছু মানুষ জড়ো হয়েছে, তারা ছাত্র হতে পারে, তারা বহিরাগত হতে পারে, তারা অন্য কেউ হতে পারে। সেখান থেকে মিছিলের ওপর একটা আক্রমণ হয়, তারপরে ঘটনাটা সবাই প্রত্যক্ষ করেছে, শহর জুড়ে ভাঙচুর, বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর, অনেক অনেকগুলি ঘটনা ঘটেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এ রাজ্যের যে সংস্কৃতি, তাতে করে একটা মিছিল গেলে তাকে পাল্টা যে আক্রমণ করা, এই ঘটনা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলেতে, জয় শ্রীরাম বলে স্লোগান উঠেছে, তিনি নেমে এসেছেন। আবার গতকাল দেখেছি অমিত শাহের সভা, সেখানে কালো পতাকা প্রদর্শন করা। এইগুলো কি না করলেই নয়? কালো পতাকা পতাকা প্রদর্শন করা এটা তো গণতান্ত্রিক অধিকার, এর মধ্যে সমস্যা কি? ইট ছোড়াটাও কি গণতান্ত্রিক অধিকার? একদমই নয়। ইট ছোড়া, কালো পতাকা পঙ্ক্তিভুক্ত বা সমবন্ধনীভুক্ত করার চেষ্টা করো। কাল কোথাও প্ররোচনা ছিল না? প্ররোচনা অবশ্যই ছিল, রাজনৈতিকভাবে খানিকটা সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা। এই পরিস্থিতিতে নির্দিষ্ট ভাবে বিজেপি কে বিরোধী রাজনীতিতে বসানোর দায়বদ্ধতা যে তৃণমূল। আমি কিছুদিন আগে আসামের ঘটনা দেখবেন, আসামের আমাদের MPML-রা গেছিলেন, তখন কিন্তু তাদেরকে মারিয়ে মানে পুলিশ দিয়ে মেরে তাড়ানো হয়েছে সেইখানটায়, সেটা কিন্তু গণতান্ত্রিক উপায় হলো না। কিন্তু সেইখানটায় আজকে অমিত শাহের একটা মিছিল যাচ্ছিল, সেই মিছিলে কোনো স্টুডেন্ট, ওই ওই কলেজের কিছু স্টুডেন্ট যদি কালো পতাকা দেখায়, তারা যদি স্লোগান দেয়, এটা কিন্তু একদমই গণতান্ত্রিক পদ্ধতি, তারা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিটা লঙ্ঘন করে। শুনুন, আমি আপনি ভিডিওটা হয়তো দেখেছেন, আপনারা দেখতে পাবেন ইটটা কিন্তু ভেতর থেকে আসেনি, ইটটা কিন্তু বাইরে থেকে এসেছে। প্রথমে আমি আপনাকে একটু ঘটনা, কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা একটু আলোকপাত করি। প্রথমে কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গে যে পুলিশ, সেই পুলিশ কিন্তু প্রথমে ওই যে যারা কালো পতাকা দেখাচ্ছিল তাদেরকে আড়াল করার চেষ্টা করেছিল, যাতে মিছিল এফেক্টেড না হয়। তারা কালো, ওখানে কালো কাপড় লাগিয়ে দিয়েছিল এবং কালো পতাকা যারা দেখাচ্ছিল তারা যেন কি কোনোভাবেই যেই মিছিলটা যাচ্ছে সেখানে এফেক্টেড না হয়। তখন যারা মানে অমিত শাহর মিছিলটা যখন একটু এগিয়ে গেল, তখন কিন্তু সেই গেরুয়া মানে গেরুয়াধারী যারা আছেন, যারা জয় শ্রীরাম ছাড়া কিছু চেনেন না, জয় শ্রীরামকে এত নিচে মানে রাম যে আমাদের ভগবান, আমাদের রামকে এত নিচে নামিয়ে আনছেন, খুব খারাপ লাগছে। মানে রামের জন্যও খুব খারাপ লাগছে, ওনারা এত নিচের সব জায়গায় ভাঙচুর করছে, সেখানে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন, কোথাও রেপ হচ্ছে কাশ্মীরে, রেপিস্টকে ছাড়াতে যাচ্ছে, সেখানে আমাদের জয় শ্রীরাম স্লোগান দিয়ে রেপিস্টকে ছাড়াতে যাচ্ছে। তো যাই হোক, এইগুলো জয় শ্রীরাম এখন ওনাদের, আমি একটু বলে নিই। তো সেখানে আমার মনে হয় যে জয় শ্রীরাম মানে রাম তো আমাদের হিন্দুদের দেবতা, সুতরাং রামকে অপমান করা মানে ওই কাইন্ড অফ হিন্দুদের অপমান করা, যেমন বাঙালিকে অপমান করা হচ্ছে আমাদের মনীষীদের মূর্তি ভেঙে, সেরকম রামকে অপমান করা মানে আমাদের হিন্দুদের অপমান করা। এবং প্রত্যেকটা কাজে যদি আমি রামকে, আমি আজকে ডাকাতি করতে যাচ্ছি জয় শ্রীরাম ধ্বনি তুলে, তার মানে আমি জয় শ্রীরামকেও সেই ডাকাত দলের অন্তর্ভুক্ত করছি, সেই জায়গাটা কি? প্রিয়াঙ্কা, আমার আমার রামকে নিয়ে যা 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 হচ্ছে সেটা অন্য পার্ট। আমি বলতে চাইছি যে কালকে দুটো ঘটনা, একটা হচ্ছে এখানে এই ঘটনা ঘটতে পারে, পুলিশের কাছে পুলিশের ইনফরমেশন ছিল, দ্বিতীয় হচ্ছে প্ররোচনা। শুনুন, এই আমাদের আমরা দেখতে পেয়েছি ওখানকার যে প্রার্থী উনি বলেছেন যে রাত্রিবেলায় স্টুডেন্টরা, অত সন্ধ্যাবেলায় স্টুডেন্টরা কি করছে ওখানে, আপনার হয়তো জানা আছে ওই কলেজ কিন্তু ইভিনিং কলেজ, ওখানে কিন্তু ইভিনিং এ জিএস ছিল, ঠিক আছে, ওই কলেজ ইভিনিং কলেজ চলছিল, সেখানে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে, আমার আপনাকে পছন্দ না হতে পারে, আমি যদি গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার কথাকে প্রতিবাদ করি, সেখানে কিন্তু আমি ইট খাওয়ার কোনো কাজ করিনি, আমাকে কিন্তু আপনি ইট মারবেন না। সেখানে আপনি ফুটেজ দেখেছেন বাইরে থেকে ক্রমাগত বোতল ইট ছুঁড়েছে, এবং আপনি এই ফুটেজ দেখেছেন যে কলেজের গেট ভেঙে ঢোকা হয়েছে, ঢুকে এসে মূর্তি ভাঙা হয়েছে, সাইকেল বাইক বাইকগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে, সাইকেলগুলোকে ভাঙা হয়েছে, আপনি দেখেছেন আমাদের ছাত্ররা সবচেয়ে মানে মূর্তি ভাঙার পাশাপাশি আরেকটা যেটা আমাদের ছাত্র সমাজ আক্রান্ত হয়েছে। আমরা তাহলে বিজেপি চাইছে পুলিশের এখানে
আমি গণতান্ত্রিক উপায়ে ওনাদের সাথে ডিবেট করছি, ওখান থেকে যদি আমাকে হিট ছুড়ে মারেন আপনি কি এখানে অ্যাঙ্কার হয়ে কিছু করতে পারবেন? পারবেন না। তো সেরকমই প্রশাসন এখানে কি করতে পারবেন? উনি আমাকে এটা ছুড়ে মানে জলের গ্লাসটা ছুড়ে মেরে দিলেন আমার কথা পছন্দ নয় বলে, কিন্তু আমি তো গণতান্ত্রিক উপায়ে কথা বলছি, আমার তো জলের গ্লাস ছোড়ার মতো কথা আমি বলিনি বা আমি ওনার গায়ে হাত দিতে যাইনি। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিটাকে একটা বাংলাতে একটা মানে এটা ভারতবর্ষে এতদিন ধরে চলে আসছে এবং বাংলাতেও আনতে চাইছে, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যদি কোনো কথা বলি বা কোনো কাজ করি সেটা কণ্ঠরোধ করার। কিন্তু এইটুকু বলে রাখছি আজকে দায়িত্ব নিয়ে ছাত্র সমাজের পক্ষ থেকে বলে রাখছি যে যত আন্দোলন হয়েছে আপনারা ইতিহাস দেখবেন, যত আন্দোলন হয়েছে ছাত্রদের থেকেই আন্দোলন হয়েছে, যত এভাবে একটা রাজনৈতিক দল চাইবে আমাদের কণ্ঠরোধ করতে আমরা কিন্তু তত বেশি সবর হব, তাদের নোংরামোগুলো চোখে আঙুল দিয়ে মানে রাজা তোর কাপড় কোথায় সেটা আমরা দেখাতে কিন্তু তত সবর হব। নমর, তোমার কাছে আসবো, এর মধ্যে কি প্ররোচনা ছিল আর প্রশাসনিক কোনো ব্যর্থতা ছিল কি? আসলে এর মধ্যে প্ররোচনা ছিল না, এর মধ্যে প্রশাসনিক ব্যর্থতাও ছিল না, যা ছিল একটা কোটা। তৃণমূল এবং বিজেপির যেই মহড়া চলছে, দীর্ঘ সময় ধরে চলছে, এই নির্বাচন পর্বে সেটা আরো বেড়েছে। মানে মূর্তি ভাঙাটা মহড়া বলছো? মূর্তি ভাঙাটা মহড়া নয়, তাছাড়া বাকি যা যা চলছে সবটাই মহড়া চলছে। কিরকম মহড়া আপনি নিশ্চিতভাবে বুঝতে পারবেন, যেদিন বামপন্থীদের ব্রিগেড সমাবেশ হয়, ব্রিগেড সমাবেশের দিন সন্ধ্যাবেলা মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী এত ভয় পেয়ে গিয়েছিলেন যে একটা সরাসরি নাটক নামাতে হয়েছিল ধর্মতলায়। এইটা থেকে সূত্রপাত, তার সূত্রপাত তার শুরুয়াত অনেক আগের হতে পারে। যেমন আমি আপনাকে এক্ষুনি আমার ফোনের মধ্যেই রয়েছে দেখাতে পারি, 1998 সালে 30শে মার্চ একটা ছবি ঘুরছে, খুব আনন্দবাজারের একটা বহু পুরনো কাগজের ছবি, সেটা ফেসবুকে ঘুরছে। 1998 সালে 30শে মার্চ মমতা ব্যানার্জি দাঁড়িয়ে বলছেন বিজেপিকে ফ্রন্টে এনে লড়ব। 98 সালে তৃণমূল সবে জন্ম নিয়েছে এরকম, কিন্তু জন্মের সময় এই ব্যাপারটা, এই বোঝাপড়ার জায়গাটা খুব পরিষ্কার ছিল। তাই জন্য মমতা ব্যানার্জি, সকলেই জান বিখ্যাত আমাদের সাংবাদিক, তাকে যখন ইন্টারভিউ দিচ্ছেন দিতে গিয়ে বলছেন বিজেপি ইজ আমার ন্যাচারাল অ্যালাই, বিজেপি আমার স্বাভাবিক মিত্র। আর ওদিকে করুণ বিজয় পাঞ্চজন্য পত্রিকার উদ্বোধন হচ্ছে, তখন বলছেন যে হচ্ছে যে মমতা তো আমাদের মা দুর্গার মতো, শুধু মা দুর্গার মতো বলে থেমে যাচ্ছেন না, বলছেন এ হচ্ছে আমার মেয়ের মেয়ের মতো। আর মমতা ব্যানার্জি বলছেন যে কমিউনিস্টদের বিরুদ্ধে লড়বার জন্য আরএসএস যতটা দেশপ্রেমী আমি সেটা হতে পারলে শ্লাঘা বোধ করতাম। আরএসএস কে জনতাপের কথা, জনতাপের কথা আপনারা বলবেন না, আপনারা মানে কংগ্রেসের সাথে একসাথে ভোট আপনারা জনতাপের কথা বলবেন না। প্রিয়াঙ্কা তোমাকে আসবো এখন, আমরা মনে হচ্ছে আমরা বিষয়ের বাইরে চলে যাচ্ছি প্রাথমিক ক্ষেত্রে। না, আমার দুটো প্রশ্ন, একটা হচ্ছে এই বিষয় যতক্ষণ এখানে কোনো প্ররোচনা ছিল কিনা, আমি পক্ষ থেকে কোন রাজনীতি দল বলছি না, কেবলমাত্র প্রশাসনের কি ভূমিকা, কেবলমাত্র প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় চেয়ে নিচ্ছি। প্রাথমিক ক্ষেত্রে কি দেখা গেল, বিষয়টা যখন উঠলো তখন আপ্রাজুল থেকে শুরু করে অনেক কিছু আনুষাঙ্গিক বিষয় এলো, তার উত্তর খুব সহজেই দেওয়া যায়, তার উত্তর খুব সহজেই দেওয়া যায়। কিন্তু কিন্তু আমার মনে হয় না টুডেজ ডিবেট সেটাকে কোনোভাবে ইঙ্গিত করে। আজকে ডিবেট অনেক বেশি সিরিয়াস বিষয়ের উপর, অনেক বেশি সিরিয়াস কনসার্নের উপর। তো আমি যেটা বোধ করেছি, আমার যেটা অনুভূতি, আমার যেটা অবজারভেশন, আমি সেটা বলে দিতে চাই। সেটা হচ্ছে দেখুন, এটা প্ররোচনা কিনা, আর যদ্দূর পর্যন্ত এতক্ষণ ধরে যে বিষয়টাতে সময়টা নষ্ট হলো, যে ঠিক বিজেপি একটা রাজনৈতিক দল, যদিও আমি রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতিনিধি নয়, একটি অরাজনৈতিক পৃথিবীর সর্ববৃহৎ ছাত্র সংগঠনের সদস্য। যাই হোক, আমার যেখানে বলার সেটা হচ্ছে যে আগে টিএমসি তথা টিএমসিপি এবং সিপিআইএম এবং তার অ্যালায়েন্সরা ঠিক করে নিক যে বিজেপি ঠিক কার সাথে আছে। টিএমসি বলে বিজেপি সিপিএমের সাথে আছে, টিএমসির দাবি সিপিআইএমের দাবি, বিজেপি টিএমসির সাথে গট আপ গেম খেলছে, এটা তাদের ব্যাপার, তাদের কনসার্নের ব্যাপার, তারা এটা ঠিক করুক, আমি বিজেপির প্রতিনিধি দা, এর আনসার দেওয়ার প্রয়োজন আমার নেই। নেক্সট, এই বিষয়টা গট আপ কিনা, প্ল্যান কিনা, প্ররোচনা কিনা, তার উত্তর দেওয়ার জন্য আমি কয়েকটা পয়েন্টের উল্লেখ করবো। ফার্স্ট পয়েন্ট, একদম টু দ্য পয়েন্ট, কোটেড পয়েন্ট, 8 কিলোমিটার রোড শো ছিল, অ্যাবাউট 8 কিলোমিটার্সের একটা রোড শো ছিল। এর পথে অনেকগুলো মনীষীর মূর্তি এখানে ছিল, কিন্তু কোনোটাই ক্ষত বিক্ষত নয়, অক্ষত ছিল। শুধু তালাবদ্ধ ঘরে মিডিয়ার অজ্ঞাতে, মিডিয়া কেবল ওই ছবিটি নিতে পারলো না, মূর্তি ভাঙা হয়ে গেল। প্রথম কনসার্ট, প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ, প্রথমটা লোহার গেট, আমরা দেখেছি বিদ্যাসাগর কলেজের বাইরে প্রথমটা লোহার গেট, আমরা চিত্রটাও দেখেছি, ভিডিও আপনাদের চ্যানেলে দেখা হয়েছে। পরেরটা একটা কাঠের দরজা,
কলেজ গেটে আগে থেকেই তালা লাগানো ছিল, দুটোকে টোপকে তালা ভেঙে কিভাবে ভেতরে ঢুকে গিয়ে আমরা কিসের ভেতরে মূর্তিটা রাখা ছিল তা দেখিয়েছি, এবং সর্বভারতীয় সভাপতি একটা রাজনৈতিক দলের তার ছবি তুলেও বোধহয় দেখাচ্ছিলেন দুপুরের দিকে দেখলাম। তৃতীয় প্রশ্ন, আগাম রিপোর্ট পেয়েও কেন কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের রিপোর্ট পাওয়া সত্ত্বেও কেন যে এই দুটো ইনস্টিটিউট থেকে হামলা হতে পারে, স্টুডেন্টরা সেখানে গ্যাদার করছে, স্টুডেন্টরা নয়, আমরা আজকে সকালে আনন্দবাজার পড়েছি যে তৃণমূলের ক্যাডাররা গ্যাদার করছে, তৃণমূলের কার্যকর্তারা, তো তারপরেও কেন কোনো রকম প্রোটেকশন নেওয়া হলো না। চতুর্থ পঞ্চম প্রশ্ন, কি করে হোস্টেল বিল্ডিং এর মধ্যে এতজন তৃণমূল কর্মী সমর্থক আগে থেকেই রয়ে গেলেন। ষষ্ঠ প্রশ্ন, বিনা বাধায় তারা কিভাবে এতগুলি বোতল ও ইট আগে ছুড়লেন, মিডিয়া যদি মিথ্যা বলেন এটা তাহলে মিডিয়া মিথ্যা বলছে, সমস্ত সংবাদ মাধ্যম উল্লেখ করেছে এবং ওই হোস্টেলের এবং একজন কর্মী তিনি এ কথা স্বীকার করেছেন প্রত্যক্ষদর্শী। আমার নেক্সট কোশ্চেন, এত বড় একটা ভিআইপি রোড শো ছিল, সর্বভারতীয় সভাপতির রোড শো ছিল, তাতে শুধুমাত্র রাস্তার কিছু পয়েন্টে এত কম পুলিশ পাহারা ছিল কেন, এত কম পুলিশের মোতায়েন করা হলো কেন? এই আট নম্বর কোশ্চেন, ফাইনাল কোশ্চেন ভাই, সাত নম্বর কোশ্চেন, সিসিটিভি ফুটেজটা কোথায় গেল, ওই ঠিক নির্দিষ্ট রুমের সিসিটিভি ফুটেজটা কোথায় গেল, নাকি টলিপাড়ায় এডিটিং চলছে, নাকি পুরোটাই চিত্রনাট্য যা আগে থেকেই তৈরি হয়েছিল? আনসারটা আমার বন্ধুরা দিতে পারবে, বিষয়টা বা আলোচনার পর্বটা ওই বিষয়ের উপরেই থাক, আলোচনাটা আনুষঙ্গিক বিষয়ে না গিয়ে ওই বিষয়ের উপরেই থাক। এই বিষয়টা আমি একটু যুক্ত করতে চাই, ওনার যে সমস্ত প্রশ্ন তার মাঝখানে আমার অ্যাড করার কিছু নেই, কারণ আমিও ঘটনাচক্রে সিবিআই বা সিআইডিতে কর্মরত নই। প্রশ্নটা হচ্ছে যে শুধুমাত্র এই বিষয়টা কেন থাকবে, কারণ আমি তো গোড়াতেই এই কথাটা বললাম এবং আপনারা সকলেই একমত হলেন এই বিষয়টায় যে এটা শুধুমাত্র একটা মূর্তি ভেঙে ফেলার ঘটনাই নয়, এটা সামগ্রিকভাবে সাংস্কৃতিক একটা অভিঘাত নিয়ে আসছে যার একটা রাজনৈতিক কারণ রয়েছে। এটা আপনার ব্যক্তিগত সাংস্কৃতিক, এটা একটা ব্যক্তিগত আমি তো তাই বললাম, 2019 আমি বলতে দিন নিশ্চিত, সেটা হচ্ছে এই মূর্তি ভাঙাটা তো হঠাৎ করে একটা মূর্তি ভাঙা হয়েছে তাই নয়, পরপর এজ এ সিকোয়েন্স মূর্তি, এর আগে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি ভাঙা হয়েছে, শ্যামাপ্রসাদের মূর্তি কারা ভাঙতে গিয়েছিল তাও হুলিগান্স, যাদবপুর ইউনিভার্সিটি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঠিকা তো আমি নিয়ে বসে নেই, ফলে তো আমায় বলবার কোনো দরকার না, ওই এই সংগঠনেরই ছেলেরা ছিল না, একদমই ছিল না, একদমই ছিল না, আপনি নিশ্চিতভাবে জানেন, দেখ সেখানে ছিল অনিমেষ মুখার্জিরা, যারা ঘটনাচক্রে মাওবাদীদের সঙ্গে এক সময় যুক্ত ছিল বলে মনে করা হয়, তার সঙ্গে এসএফআইয়ের কোনো সম্পর্ক নেই, টিএমসিপিরও কোনো সম্পর্ক নেই তার সাথে, আপনি তো প্রশ্নটা হচ্ছে যারা মূর্তি ভেঙে চলেছে, যারা ল্যাব ভেঙে চলেছে, যারা লাইব্রেরি ভেঙে চলেছে, সেই সিকোয়েন্স নিয়ে আলোচনা, শুধুমাত্র এইটা কি হলো, সিসিটিভি ফুটেজ কোথায় গেল, সে তো সিআই, এখানে কি কে উত্তর দেবে এই প্রশ্ন, পরবর্তীকালে সিসিটিভি ফুটেজ আসবে কি আসবে না পরবর্তী ঘটনা, কালকে সবে ঘটনাটা ঘটেছে, কিন্তু যেটুকু সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি তার উপর আলোকপাত করি, সেটুকু দেখা যাচ্ছে কিন্তু মানে গেরুয়া কিছু মানুষ, গেরুয়াধারী যারা ওই মিছিলে ছিল তারা কিন্তু মূর্তির কিছু অংশ বাইরে এনে ভাঙছে। আর একটা কথা আপনাকে বলে রাখি, কালকে ওই ওখানে পুরো মিছিলটা কভার করছিলেন এবিপি আনন্দের একজন সাংবাদিক, তিনি কিন্তু আপনি যদি একটুখানি দেখতেন তাহলে দেখতেন যে তিনি কিন্তু বারবার বলছেন যে বাইরে থেকে স্টুডেন্টদের উপর হামলা করা হচ্ছে, বাইরে থেকে বোতল ছোড়া হচ্ছে, বাইরে থেকে ইট ছোড়া হচ্ছে, তারা কিন্তু একবারও বলেনি ভেতর থেকে ছোড়া হচ্ছে। আর আপনি বলছেন যে প্ররোচনা, কিসের প্ররোচনা, আপনারা তো একটা রাজনৈতিক দল, আপনি বলছেন, যদিও আপনি বলছেন আপনি কোনো রাজনৈতিক দলের, আমি আমার অবজারভেশন বলেছি, আমি আমার তাহলে আপনারা তো এত বড় একটা মিছিল করছেন, আপনাদের মাথা তো ঠান্ডা রাখা উচিত, একটা কেউ গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদেরকে কালো পতাকা দেখাচ্ছে বলে আপনাদের এত মাথা গরম কেন, আপনারা কেন তাদেরকে গিয়ে আসি, আর কালো পতাকা দেখালে মাথা গরম হতে পারে তৃণমূলের প্রতি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো তৃণমূলের ক্যাডার নন, সেটাই সমস্যা কি, একদমই ঠিক, একদমই ঠিক, কোথাও বলে সহিষ্ণুতা কমে যাচ্ছে ঠিক, অন্যভাবে আর একটা কথা কিন্তু বলা যায়, এর আগে দিন সঙ্গে মুখ্যমন্ত্রীর কনভয় চলাকালীন যেটা ঘটনা ঘটল, মুখ্যমন্ত্রী নেমে এক প্রকার ধাওয়াই করলেন, আমরা 69-68 দেখেছি,
এরাজ্যের ভেঙে ফেলার সংস্কৃতি ষাটের দশকে দেখেছি আমরা, ষাটের দশকেও দেখেছি ভেঙে ফেলার সংস্কৃতি, আবার সংস্কৃতি বিদ্যাসাগরের মুক্তি ভেঙে ফেলেছি আমরা, আবার একটা ভয়ঙ্কর ষাটের দশকে ভেঙে ফেলার রাজনীতির কথা বলছি আমি, বলছি নকশালরা এই ঘটনা ঘটিয়েছিল একদম ঠিক, কিন্তু নকশালদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হয়েছিল, ইতিহাসের আস্থা হয়েছিল কিনা সেটা মনে রাখতে, আজকে যারা ভাঙলো তাদের রাজনৈতিক ভবিষ্যৎটা দেখতেই চাইছি না, আমি বলতে চাইছি কখনোই কোন সংস্কৃতিতে ভাঙচুরের রাজনীতি দীর্ঘস্থায়ী হতে পারে না বা কাম্য নয়, তারপরেও এই ঘটনাগুলো ঘটছে, তোমরা তিনজনেই বলছো যারা ঘটিয়েছে যে দলের হোক তারা হুলিগান, কিন্তু এটুকু বলেই কি দায় অস্বীকার করে নেওয়া যায়, একদমই না আমার মনে হয়। দেখুন আমরা কেন বিজেপি কে রিলেট করছি ঘটনার সঙ্গে, কারণ বিজেপির একটা ধারণা, মানে বিজেপির একটা ধারণা চারিদিকে আমরা দেখে বেড়াচ্ছি, বাংলার মানুষকে বা বাংলাকে কোনোভাবে মাথা উঁচু করে আপনি দেখেছেন, আপনি দেখেছেন যে আসামে, আসামে যেটা হয়েছিল আমাদের গায়ক শান গেছিল তাকে পর্যন্ত জুতো ছুঁড়ে ডিম ছুঁড়ে টমেটো ছুঁড়ে মারা হয়েছিল, এবং বাংলার আজকে যারা বাংলার মানুষ হয়ে বিজেপি সমর্থক, যারা আজকে বাংলার যারা কৃষ্টি সংস্কৃতিকে একদম ধূলিসাৎ করে দিচ্ছে, আজকে আমার বলতে খুব খারাপ লাগছে, তা কালকের ঘটনার পর, অন্তত কালকের ঘটনার পর যারা বিজেপি সমর্থক, যারা ওই যারা ইউপি বিহার থেকে এসে আমাদের বাংলার কৃষ্টিকে নষ্ট করছে, কালকের পর থেকে অন্তত তাদের এই ব্যাপারটা থেকে সরে আসা উচিত ছিল আমার মনে হয়, বাঙালি হিসেবে। আমি বলছিলাম যেটা সানের বিষয়টা বললেন, গায়ক সানের বিষয়টা বা যে কোনো বিষয় হোক, আমি সেই বিষয়টাকে এক কথাই রিজিওনাল একটা সেন্টিমেন্ট কাজ করে, যেমন উনি বাংলা বাঙালি, আমার সভ্যতা আমার সব, আমার মাতৃভাষা, এই যে আমরা অন্য কোনো তখন আপনি বলছেন এরকম একটা আপনার ভাব আছে যে হচ্ছে এটা কিছু, উই আর ডুইং সামথিং, যখন এটা আসামে অ্যাপ্লাইড হচ্ছে, যখন তেনাকে কোনো গান তিনি গাইছিলেন বিরোধিতা করে যে অন্য গান, তখন যাই ছুড়ুক তারা ডিম ছুড়ুক জুতো ছুড়ুক যে বিষয়টা, সেখানে যখন রিজিওনাল সেন্টিমেন্টটা কাজ করছেন যে এখানে, আর হুলিগ্যানিজম, হুলিগ্যানিজম কি জিনিস এটা আপনি তো জানেন, 34 বছরের সিপিএম এর রাজত্বে 50,000+ আপনার কথাই হচ্ছে সেটা ঠিক, আপনি তো একটু আগে হিন্দির বিরোধিতা করছিলেন, ভাষা মৌলবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তার কারণ এটা ক্ষমতার ভাষা হিসেবে ভারতবর্ষে নতুন সময়ে, আপনার ভাষাটাকে নিয়ে আরেকবার ভাববেন, হিন্দি ভাষা মৌলবাদ কিনা, হিন্দি ভাষা মৌলবাদ হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ভারতে এই সময়, আচ্ছা হিন্দি ভাষা মৌলবাদ হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ম্যাটার, আমি হিন্দি বিরোধিতা করিনি, কিন্তু সব ভাষা মৌলবাদ নয়, সব ভাষাকে এটা তো বলতে চাইছি না, চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অ্যাজ এ পলিটিক্যাল এজেন্ডা, যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্ট এট দ্য টাইম অফ গ্লোবালাইজেশন রিজিওনাল সেন্টিমেন্ট দ্যাট ইজ এ ইম্পর্টেন্স অফ ইট, একটা বিশেষ আমাদের আমার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ মানে
হিন্দি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে কিছু এক্সিস্ট করে না ভারতবর্ষের সংবিধান, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে কিছুকে মানে অধিকার দেয়নি, আপনি বলে দিচ্ছেন ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আরে হিন্দিতে আমরা সমস্ত স্টেটে আপনি জানেন তার মধ্যে কত ডায়ালেক্টস রয়েছে, অনেক ডায়ালেক্টস রয়েছে, প্রচুর ডায়ালেক্টস, অনেক ডায়ালেক্টস, প্রচুর ভেরিয়েশনস রয়েছে। অনেক আপনি চাইছেন কাশ্মীর থেকে কন্যাকুমারীকা অমিত শাহ যে হিন্দিতে বলেন সেই হিন্দিতেই কথা বলবে, এই তাহলে এটা হচ্ছে, এটা হচ্ছে একটা একনায়কতান্ত্রিক ভাবনা ছিল। উনি নিরামিষ খান বলে আমাদের নিরামিষ খান, আমরা এখানে আমরা হিন্দি নিরামিষ খান বলে আমাদের নিরামিষ খান আপনি খেতে পারবেন না, ভাষা এবং খাওয়া নিরামিষ খাই বলে আমাদের নিরামিষ, আমাদের বিদ্যাসাগর নিরামিষ ছিলেন না আমিষ ছিলেন সেটা আমাদের, আমি একটা কথাই শেষ একদমই না, বিদ্যাসাগর মশাইকে কেউ ধর্ম কি বা তিনি ঈশ্বর দেখেছেন কিনা ঈশ্বর বাদ নিয়ে যদি কেউ কিছু জিজ্ঞাসা করতেন তখন বিদ্যাসাগর বলতেন যে দেখো এটা অনেক বড় বড় মানুষের ব্যাপার, ঈশ্বর আছে কি ঈশ্বর নেই, ঈশ্বর কেমন দেখতে, ধর্মটা ঠিক কেমন, খাইনা মাথায় দেয়, তার জন্য ভাবার প্রচুর লোকজন আছে, তারা পণ্ডিত মানুষ, আমি তো খুব একটা পণ্ডিত মানুষ নয়, আমি মানুষের কথা ভাবি, মানুষের যেগুলো ছোটো ছোটো চাওয়া পাওয়া আছে যেটা পাচ্ছে না মানুষ, যেখানে ভুক্তভোগী, আমি অনাহার ক্লিষ্ট এই অশিক্ষিত মানুষ পিছিয়ে পড়া মানুষের কথা ভাবি, ধর্ম আর ভগবান অনেক বড় ব্যাপার, তার জন্য অনেক বড় বড় পণ্ডিত আছে, ঠিক একই একই কথা আমিও তাঁর কথার রেস্তোরাঁ আজকে অনুষ্ঠান শেষ করব, যে ধর্ম জাতপাত গোমাংস ভালো না শুয়োরের মাংস ভালো না খাসির মাংস ভালো একদমই আজকে আমার আলোচনার বিষয় নয়, বিদ্যাসাগরের জন্মের 200 বছরে আমরা এসে দাঁড়িয়েছি, এই সময় দাঁড়িয়ে একটা মূর্তি ভাঙা হয়েছে, আমি আবারও বলছি কয়েকটা পয়সা খরচা করলে ওই মূর্তি আবার একটা তৈরি করা যায়, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ফেলা বা লেনিনের মূর্তি ভেঙে ফেলা বা সংসদ ভবনে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা ঘটা, এগুলো কোনোটাই কোনোটাই এমন কিছু বড় ঘটনা নয় ঘটনার প্রেক্ষিতে, পয়সা দিলে প্রত্যেকটাই পাওয়া যায় কিন্তু যেটা পাওয়া যায় না সেটা হচ্ছে আদর্শবোধ মূল্যবোধ চেতনার বোধ, এই আদর্শবোধ মূল্যবোধ চেতনা পাওয়া যায় এগুলো তো আঘাত হয়েছে, এগুলো তো বিমূর্ত আমাদের মধ্যেই আছে, তো এগুলো মোদীজি অমিত শাহ চেষ্টা করলেও ভাঙতে পারবেন না, আমরা আমি একদম এই প্রসঙ্গ আসছি, আমি যেটা দিয়ে আলোচনা আমরা হিজাব পরবো কি পরবো না উনারা ঠিক করবেন, প্রিয়াঙ্কা আমি একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনার এ রাজ্যে কেন এ দেশে আর পুনরাবৃত্তি না হোক এটা আমরা প্রত্যেকেই চাই, একদমই, তোমরা তিনজনই ছাত্র ছাত্র সমাজের প্রতিনিধি, তোমাদের কাছে এটুকু আশা করাই যায় তোমরা রাজনৈতিক রং মুছে ফেলে লাল সবুজ গেরুয়া এইগুলো মুছে দিয়ে অন্তত পক্ষে এই আদর্শটার জন্য এই মূল্যবোধটার জন্য সবাই একসাথে লড়াই করবে, আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকতেই পারে মতানৈক্য থাকতে পারে কিন্তু এই জায়গাতে আশা করব কোনো দ্বন্দ্ব থাকবে না, আমরা চাই আজ বাংলা চাই এই যে ঘটনার পর ছাত্র সমাজের কাছে সমাজের কাছে তোমার বার্তা কি? দেখুন আমার একটাই বার্তা, ওই যে একটু আগে আপনারা বলছিলেন যে মূর্তিটা বড় কথা নয় আমাদের আদর্শটা বড় কথা, আমরা হিন্দু আমরা বাঙালি যে মুসলিম খ্রিস্টান যত ধর্ম আছে আমরা ধর্ম সকল ধর্ম নির্বিশেষে আমরা এই ভারতবর্ষের মানুষ, কেউ যদি মনে করে যে বাংলা ভাষাটাকে তারা জলাঞ্জলি দিয়ে তারা তাদের হিন্দি ভাষাটাকে উঠিয়ে আনবে বা শুধু নিরামিষ খেতে হবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, আমরা ছাত্র সমাজ আমরা এখানে নবারুণ আছে এখানে দাদা আছে তো আমরা সবাই মিলে একটা অঙ্গীকার আজকে এখান থেকে করে যাই যে ধর্ম ভিত্তিতে আমরা আলাদা করব না, আমরা জাতপাতের ভিত্তিতে আলাদা করবো
পারবো না। যখন আমরা আজকে একটা 2019 দাঁড়িয়ে আছি, তখন এই ছোটোখাটো ঘটনাগুলো, ধর্ম জাতপাত এইগুলো নিয়ে কেন আসবে? আর যারা আমাদের এইগুলো খাওয়াচ্ছে, রামনবমীর নাম করে অস্ত্র ধরিয়ে দিচ্ছে, তাদেরকে আমরা জবাব দেবো? আমরা বলবো না, আমরা অস্ত্র ধরবো না। রাম কোনোদিনও অস্ত্র ধরে বলেননি যে ডিজে বাজাতে বাজাতে রাস্তায় অস্ত্র ধরে তোমরা ঘুরে বেড়াও, রাম কোনোদিন বলেননি। তো সুতরাং আমরা রামের সম্মান তার জায়গায় রেখে তাকে মানে মন্দিরে পুজো করবো, তাকে রাস্তায় নামিয়ে আমরা আনবো না। বার্তা একটাই, খুব সহজ কথা, সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র বাংলার বিষয় না, এটা শুধুমাত্র যে ঘটনাটা ওই বিধান সরণির যে অঞ্চলে ঘটেছে সেই জায়গাকার বিষয় না, এটা সারা ভারতবর্ষের বিষয়। সারা ভারতবর্ষে প্রত্যেকটা দুটো কিলোমিটার পেরিয়ে গেলে মানুষের সংস্কৃতি বদলে যায়। সেই যে বদলে যাওয়ার সংস্কৃতি, একটা জায়গার সাথে আরেকটা জায়গা আলাদা, একটা গ্রামের থেকে আরেকটা গ্রাম আলাদা, এই প্রত্যেকটা বদলে যাওয়ার সংস্কৃতি, ভাষা, সমস্ত থেকে ভাষা, জামাকাপড়, খাওয়া দাওয়া ইত্যাদি সমস্ত কিছু তার ভেরিয়েশান সহ থাকতে পারুক, আর সেটা কখন নরেন্দ্র মোদীর মতন একটা প্রধানমন্ত্রীকে সাথে দেখি, যিনি এই সংস্কৃতিটাকে এক সুতোয় গাঁথতে চাইছেন, মোর শাইনিং ইন্ডিয়া, ব্রাইট ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া ইত্যাদির মধ্যে দিয়ে, এক সুতোয় গাঁথা ভারতবর্ষ ছিল না, থাকবেও না। ভারত থাকবে বহুত্বের রূপে, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা হাজার হাজার ভেরিয়েশনস নেই। হাদন কি বলবে? একদমই ঠিক, আমি একমত বিষয়টার সাথে। আমার একটা মেসেজ আছে সমাজের প্রতি, সেটা হচ্ছে যে এই পার্টিকুলার ইস্যুর উপরে, শুধু বিষয়ের উপরে, যারা দর্শক আছেন, যারা দেখছেন, বা যারা সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, যারা সচেতন নাগরিক, যারা রাজনীতি সচেতন নাগরিক, তারা বিষয় সচেতন নাগরিক, তাদের উদ্দেশ্যে আমার একটি বার্তা আছে। সেটা হচ্ছে যে এই যে এত বড় ঘটনা ঘটলো, বা ক্রমান্বয়ে বিভিন্ন সময়ে আমরা রাজনীতির ইতিহাসে বা সমাজের ইতিহাসে এই ধরনের ঘটনার আগে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি ভাঙা থেকে বিভিন্ন ধরনের ঘটনা, সে ত্রিপুরাতে লেনিনের মূর্তি ভাঙা হোক, বিভিন্ন ধরনের ঘটনা যে আমরা দেখি, এটার একটা প্রতিবাদ সামাজিক স্তরে তৈরি হওয়া উচিত, অর্থাৎ নাগরিক সচেতনতা, যেটাকে আমরা জনভাগিদারি বলতে পারি, মানুষের, সাধারণ মানুষের ভাগিদারি যাতে তাতে আসে, সেই জিনিসটা আমাদেরকে, তার জন্য সচেতনতা তৈরি করতে হবে সমাজে, আমাদের নিজেদেরকে পরিশ্রম করতে হবে, মানুষের কাছে যেতে হবে, বোঝাতে হবে, এই ধরনের ঘটনা যে কোনো রাজনৈতিক পতাকা তলে, যে কোনো রাজনৈতিক ক্ষেত্রে নিন্দনীয়, লজ্জাজনক। এই বিরাট বড় পুলিশি ব্যর্থতার উদাহরণ, এই বিরাট বড় মানে আইন শৃঙ্খলাহীনতার একটা উদাহরণ। এই জিনিস যেন না ঘটে, আইন শৃঙ্খলা একটা সমাজ, একটা সুস্থ সমাজ যেন আমরা পাই আগামী দিনে, যেখানে আমাদের আদর্শ, আমাদের কালচার, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি আমাদের কাছে গণ্য, আমাদের কাছে নম্য, মানে আমাদের কাছে প্রণম্য, সেই জিনিসটা যেন থাকে, আমরা যেন সেটাকে মেনে চলতে পারি। এইভাবে আমাদের যেন আঘাত না করা, সবাই সবাই হয়তো তাই চাই, কিন্তু কাল যারা মূর্তি ভাঙলো, শাস্তির নিদান যেন করা হয়। কাল যারা মূর্তি ভাঙলো, ভাঙলেন বলতে আমি সংকোচ বোধ করছি, যারা ভাঙলো তাদের আমরা, আমার বিশ্বাস তারা কার মূর্তি ভেঙেছে এটাই হয়তো জানেনি, একটা মূর্তি ছিল যে ভেঙে দিয়েছে। আজকে একটা আইন শৃঙ্খলার ঘটনা না হয় মেনে নিলাম, ত্রিপুরায় তো বিজেপির সরকার ছিল, তখন আইন শৃঙ্খলার বিষয়ে আসবে না। আমার তো বলার জায়গা এটাই যে বিদ্যাসাগরের মূর্তি আছে, তাকে আইন দিয়ে ভাঙা আটকাতে হবে কেন? সেই সচেতনতাটা কোথায়? বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ফেলতে পারে, রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে ফেলতে পারে, প্রশাসন লাঠি উঁচিয়ে দাঁড়িয়ে থাকবে, এটা আমাদের লজ্জা, এটা দেশের লজ্জা, এটা রাজ্যের লজ্জা। এই লজ্জায় আমাদের আর না মুখ পড়ুক, জ্যোতির্ময় আলো নিয়ে, একরাশ আলো নিয়ে আমাদের সামনে আগামী বহু বছর, যতদিন পৃথিবী বেঁচে থাকবে, মানুষ বেঁচে থাকবে, ঠিক একইভাবে বিদ্যাসাগরের আলো, এই মুন্সিদের আলো আমাদের উপর পড়বে। এই আশা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভরাত্রি, নমস্কার।